28/3/2021 বার হলো রবিবার, আজকে রাশি ফল। আজকে রবিবারের রাশি ফলে মানুষের ভাগ্যে কি আছে। আজকে সারা দিনের মধ্যে সব থেকে ভালো সময় হলো মহেন্দ্র যোগ দুপুর 12:52 থেকে 1:41। সব থেকে ভালো সময় দুপুর 12:52 থেকে 1:41 এবং রাত্রি 6:36 থেকে 7:22। রাত্রি 6:36 থেকে 7:22 এই দুটো সময় কিন্তু ভালো সময়। আজকে চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে আছে, অর্থাৎ রবির নক্ষত্রে কন্যা রাশিতে। চন্দ্র যদি রবির নক্ষত্রে থাকে তাহলে জানবেন রবির নক্ষত্রে যাদের জন্ম আছে তাদের কিন্তু ভালো যাবে। বৃহস্পতি নক্ষত্রে যাদের জন্ম তাদের ভালো যাবে। বুধের নক্ষত্রে যাদের জন্ম তাদেরও কিন্তু আজকের দিনটা ভালো যাবে। মেষ রাশির মানুষের আজকে নতুন নতুন সুযোগ পাবেন, পাওনা টাকা আদায় হবে। যারা যাদের কাছে আপনারা টাকা পান, অর্থাৎ কোনো ব্যবসার কাজে বা কোনো কাজে হয়তো আপনি টাকা ধার দিয়েছেন, সেই টাকা আপনি পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকে মেষ রাশির মানুষরা যথেষ্ট লাভবান হবেন। বাড়িতে নতুন কোনো আত্মীয় সমাগমের উপস্থিতি আছে। বৃষ রাশি, মনের আশা পূরণ হবে। বিদেশে যারা আছেন প্রবাসী তাদেরও কিন্তু ভালো যাবে। যারা বৃষ রাশির মানুষ, যারা জাহাজে কাজ করছে তাদেরও কিন্তু বৃষ রাশির মানুষের ভালো যাবে আজকের দিনটা। তাছাড়া বৃষ রাশির মানুষের কিছুটা সঙ্গীত অনুরাগ, কিছুটা রাজনীতিতে সফলতা আসবে। যারা পলিটিক্সের সাথে যুক্ত বৃষ রাশির মানুষ তাদেরও কিন্তু আজকের দিনটা ভালো যাবে। মিথুন রাশি, গোড়ায় গলদ হতে পারে কাজের ক্ষেত্রে, অর্থাৎ শুরুতেই কোনো বিপত্তি বা মূল জিনিসটা খারাপ। আজকে যে কাজই করবেন একটু ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করে কাজটা করবেন, পর্যালোচনা করে কাজটা করবেন, যাতে কোনো অসুবিধা না হয়। কেননা মিথুন রাশির মানুষের কাজের শুরুতে কোনো রকমের একটা অসুবিধা তৈরি হতে পারে, তাই অবশ্যই সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যাতে শুরুটা ভালো হয়। আজকে শুরুটা কিন্তু খারাপ হওয়ার চান্সটা সব থেকে বেশি। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অমনোযোগিতা চলে আসতে পারে, কিন্তু যদি ধৈর্য ধরে পড়াশোনা করতে পারে তাহলে কিন্তু পড়াশোনায় ভালো রেজাল্টও আজকে হবে। অর্থাৎ বিদ্যার্থীদের একটা ধৈর্য ধরার কিন্তু একটা ব্যাপার থাকছে, বা যারা মানুষ আছেন তাদেরও কিন্তু ধৈর্য ধরতে হবে। আজকে মিথুন রাশির মানুষের সব থেকে বড় ব্যাপার ধৈর্য ধরা, ধরে কাজ করা উচিত। জনসমাগম যেখানে খুব বেশি সেখান থেকে অ্যাভয়েড করবেন, যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে না পড়েন, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। কর্কট রাশি, কর্কট রাশির মানুষের আজকে নিজের কাছে থাকা কোনো দ্রব্য আজকে আপনি বিক্রি করতে পারবেন। আপনি যে জিনিসটা অনেকদিন ধরে বিক্রি করতে চাইছেন, অর্থাৎ একটা বিক্রির যোগ থাকছে এবং সেখান থেকে আপনি যথেষ্ট মুনাফা করতে পারবেন। অনেকে যেমন বাড়ি বিক্রি করে, জায়গা বিক্রি করে, গাড়ি বিক্রি করে, যেগুলো আপনি বিক্রি করতে চাইছেন সেইগুলো কিন্তু বিক্রি করার যোগ দেখা যাচ্ছে যারা কর্কট রাশি। আজকে খাওয়া দাওয়ার ব্যাপারটা ভালো থাকছে। যারা কর্কট রাশির মানুষ নিজেকে সাজিয়ে নিতে পারবেন, কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। সিংহ রাশি, সম্মান বৃদ্ধি পাবে আজকে, কাজে মনোযোগ বসবে এবং আপনি নাম যশ খ্যাতি পাবেন আজকে যারা সিংহ রাশির মানুষ। আজকে আশা পূরণ হবে, তবে কোথাও পড়ে গিয়ে ঘা লাগা, কেটে যাওয়া, ছোটোখাটো আঘাত লাগা শরীরে, এই জায়গাগুলো কিন্তু হতে পারে যারা সিংহ রাশির মানুষ, তাই অবশ্যই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কন্যা রাশি, আপনার বুদ্ধিমত্তার জন্য, উপস্থিত বুদ্ধির জন্য অনেক বিপদ থেকে আপনি রক্ষা পাবেন যারা কন্যা রাশির জাতক বা জাতিকা আছেন। ভালোবাসার ক্ষেত্রে ঠিক থাকবে ভালোবাসাটা, কোনো অসুবিধা হবে না। প্রেমিক প্রেমিকার সম্পর্ক ভালো হবে, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে। যাদের কোনো আইনি সমস্যা চলছে তারা কোনো ভালো উকিল পেতে পারেন আজকে। আইনি সমস্যা যাদের চলছে তারা কোনো ভালো উকিল পেতে পারেন। তুলা রাশি, আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন আপনি। অন্যায় দেখে হয়তো আপনি চুপচাপ নাও থাকতে পারেন, তবে সেটা বুঝে শুনে করুন, না হলে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনবেন। তাছাড়া তুলা রাশির মানুষের আজকে ব্যবসায়ীদের ভালো যাবে দিনটা, বিক্রি বাটা বাড়বে, মনোযোগ সহকারে আজকে কাজ করতে পারবেন। তবে অন্যের সমালোচনা করা থেকে বিরত থাকুন, প্রকাশ্যে অন্যের সমালোচনা করবেন না। তুলা রাশির মানুষ প্রকাশ্যে লোকজনের সামনে অন্যের সমালোচনা, অন্যের ভুল তুলে ধরবেন না, তাতে কিন্তু আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি,
আগুন থেকে সাবধান বৃশ্চিক রাশির মানুষরা। তাছাড়া বৃশ্চিক রাশির মানুষরা ক্রোধ বা রাগটাকে ত্যাগ করতে হবে, বশে আনতে হবে ক্রোধ বা রাগের। যে কোনো কাজ করতে গেলে হয়তো একটু ধৈর্যের অসুবিধা হতে পারে আপনার, তাই অবশ্যই রেগে না গিয়ে মাথা ঠান্ডা রেখে কাজটা সমাপ্ত করুন। তাছাড়া বৃশ্চিক রাশির মানুষরা আজকে যারা যে কোনো জিনিস পেতে চাইছেন, কোনো ড্রাইভিং বা যারা যে জিনিসটা শিখছেন বা যারা ক্রিকেট খেলা শেখে, মানে যে কোনো শিক্ষার্থী, যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো খেলার যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাদেরও কিন্তু ভালো যাবে। আজকে নতুন নতুন স্কিল রপ্ত করতে পারবেন। ধনুরাশি, ধনুরাশি আজকে পেটের কোনো ব্যথা বা যন্ত্রণা হতে পারে, খাবারে কোনো হজম নাও হতে পারে, তাই খাবারটা একটু বুঝে শুনে খাওয়া প্রয়োজন, পরিমিত আহার করা প্রয়োজন। খাবারের কোনো সমস্যা বা হজমের কোনো সমস্যা দেখা দিতে পারে যারা ধনুরাশির মানুষ, তাই ধনুরাশির মানুষের এই জিনিসটা আজকে অবশ্যই একটু দেখা প্রয়োজন। রাস্তাঘাটে চলার সময় কুকুর থেকে সাবধান, যাতে কামড়ে না দেয়, আজকে ধনুরাশির মানুষের এই দিকটাও খেয়াল রাখা প্রয়োজন। বাড়িতে শিশুরা থাকলে শিশুদের প্রতি একটু বাড়তি নজর দেবেন, যাতে গরম জলে হাত হাত না দিয়ে বসে, গরম জল থেকে আজকে সাবধান থাকতে হবে। বাচ্চাদেরকে একটু নিরাপদ দূরত্বে রাখতে হবে গরম জল থেকে, যারা ধনুরাশির জাতক বা জাতিকা আছে। মকর রাশি, মকর রাশির মানুষ যারা অন্যের কাজ করেন, যারা কোনো অফিস আদালতে যারা কাজ করছেন, তাদের কোনো বোনাস হিসেবে কোনো কিছু পেতে পারেন, মায়না বা স্যালারি বাড়তে পারে, বা কোনো স্পেশাল কোনো সম্মানসূচক কোনো পদ আপনি পেতে পারেন। মকর রাশির মানুষরা, কর্মজীবী মানুষরা, চাকরি প্রার্থীরা আজকে নতুন করে কোনো ভালো কোনো কিছু শুনতে পারেন আপনার কর্মক্ষেত্রে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষরা অহেতুক গোলমাল ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলুন, অযথা অন্যের বিরুদ্ধে কথা বলতে যাবেন না। আজকে কুম্ভ রাশিরও কিন্তু আজকে এই ব্যাপারটা দেখা যাচ্ছে, অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কিছু বলার প্রয়োজন নেই যারা কুম্ভ রাশির মানুষ। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করতে যাবেন না, যতটা পারবেন নিঃসুখ থাকুন, কাজ করুন, নিজের মনে নিজের কাজটা করুন, অন্যের বিরুদ্ধে কোনো কিছু বলার প্রয়োজন নেই। তাতে কিন্তু আপনার কিন্তু মনোকষ্ট বাড়তে পারে যারা কুম্ভ রাশির মানুষ, তাই এই জিনিসটা দেখা প্রয়োজন। মীন রাশি, মীন রাশির মানুষ আজকে অনেক সুযোগ পাবেন, সুযোগের সদ্ব্যবহার করা প্রয়োজন। যে সুযোগগুলো আপনি পাবেন সেই সুযোগের যদি প্রকৃত সদ্ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে। তাছাড়া মীন রাশির মানুষের আজকে যেহেতু চন্দ্র রবি নক্ষত্রে আছে এবং মীন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি, সেই দিক থেকে বলা যায় জ্ঞানযোগ, কর্মযোগ, অর্থযোগ এই তিনটেই কিন্তু আজকে মীন রাশির মানুষের দেখা যাচ্ছে। জ্ঞানযোগ, অর্থযোগ, কর্মযোগ, কারোর সাথে কোনোভাবে সম্পর্কের অবনতি হতে পারে আপনার, বেশি মাখামাখি সম্পর্কে কিন্তু সম্পর্কের অবনতি করতে পারে, তার সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কারোর সাথে অকারণে ইয়ার্কি মারবেন না, কারোর ভুল ত্রুটি নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলবেন না, সেই ক্ষেত্রে সম্পর্কের কিন্তু অবনতি দেখা দিতে পারে আপনার কোনো প্রিয় মানুষের সাথে। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।